के अपन के पर सीरियल के अपन के पर टाटा बाई बाई बोले दिए दर्शक महल के और से जालाते आसबे ना। तो जबार पर्व एखाने शेष हातताली हो जाक कारण आमरा सबाई खूब आनंद पेयेछि। जदि होक के अपन के पर एक मोस्ट फालतू सिरियल छिलो आमादेर सकलेर काछे যেখানে আমরা অনেক ব্যঙ্গ করেছি, ইনফ্যাক্ট আমি নিজেও অনেকটা ট্রোল করে ফেলেছি। হ্যাঁ, ট্রোল করার বিষয়গুলো নিয়ে ছোট ছোট ভদ্রভাবে ট্রোল করার চেষ্টা করেছি যাতে দর্শককে আনন্দ দিতে পারি, কিন্তু সেটা নিয়ে কোনো রকম নোংরামো করিনি, কোনো রকম কুৎসা রটাইনি, কোনো রকম টোন টিটকিরি মেরে বেড়াইনি। তো কথা হচ্ছিল এখানে সিরিয়াল কে আপন কে পর নেই, কে আপন কে পর শেষ হয়ে গেছে। সেই সমস্ত ট্রোলারদের একটাই আফসোস যে ইস, ভেবেছিলাম জবা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করবে, সেইটা নিয়ে আমরা একটুখানি ট্রোল করব, একটুখানি টাকা কামাবো, হলো না। এ দুঃখ কোথায় রাখবো? কিন্তু দর্শক বন্ধুদের আমি একটাই কথা বলবো যে হ্যাঁ, যাদের অত্যন্ত প্রিয় ছিল এই সিরিয়ালটা তারা জানি আমি কতখানি কষ্ট পেয়েছো, এবং তোমরা প্লিজ কষ্ট পেও না, তার কারণ তোমাদের থেকেও বেশি কষ্ট কিন্তু পেয়েছে ইউনিট, অর্থাৎ কে আপন কে পর ইউনিট। এই সিরিয়ালটা গত অনেক বছর ধরে চলেছে, প্রায় বোধহয় ৪-৫ বছর ধরে চলেছে। তো ফাইনালি এই সিরিয়ালটাতে কিছু আমরা পাই না পাই, যেটা পেয়েছি সেটা হচ্ছে দু একটা খুব ভালো ভালো শিক্ষা পেয়েছি, যেগুলো না বললেই নয়। সেটা হচ্ছে একটা মোস্ট পপুলার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা শিক্ষা, সেটা হচ্ছে যে অন্যায়কে কখনো মেনে নিতে নেই। অন্যায় যত বড়ই হোক না কেন আর যত ক্ষমতাবানই হোক না কেন সেটার সাথে মোকাবিলা করো। তুমি হও পিঁপড়ে, অন্যায় হোক সিংহ, তবু তুমি মোকাবেলা করো, তবেই তুমি জয়ী হতে পারবে। আর একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে মিথ্যে কোনোদিনও সত্যকে চাপতে পারে না, সত্য একদিন না একদিন বেরোবে, জয় সত্যেরই হবে, মিথ্যের কোনোদিনও জয় হবে না। আরও একটা জিনিস শিখেছি যেটা আমাদের মধ্যে খুবই কমে গেছে এবং ইয়াং জেনারেশনের মধ্যে আস্তে আস্তে কমছে বটে, সেটা হচ্ছে যে যৌথ পরিবারে ক্যাঁচাকেচি থাকে, গ্যাজেগেজি থাকে, নানান ঝামেলা থাকে, এ ওর ফ্যামিলির মধ্যে নাক গলিয়ে ফেলছে, ও ওর পার্সোনাল লাইফে নাক গলাচ্ছে, এসব নিয়ে ক্যাঁচাকেচি থাকে। তবুও যৌথ পরিবারে থাকলে একসাথে যে যুদ্ধটা করা যায় সেইটা শিখিয়ে দিয়ে গেল সিরিয়াল কে আপন কে পর। সিরিয়াল কে আপন কে পর বেশ কিছু শয়তানি জিনিস আমাদেরকে দেখিয়েছে, যেগুলো আমাদের মোস্ট পপুলার ভিলেন তন্দ্রা সেনগুপ্ত করেছে। তবুও সেই তন্দ্রার থেকে একটা জিনিস আমরা শিখতে পেরেছি, বলো তো কি? আমরা অন্যায় করি আর যাই করি, আমার পোশাক আশাক একেবারে ফাটিয়ে রাখতে হবে, সেটা কিন্তু শিখিয়ে দিয়েছে। আর তন্দ্রা সেনগুপ্ত যে শুধু তাই শিখিয়েছে একেবারেই কিন্তু নয়, তন্দ্রা সেনগুপ্ত সবসময় চেয়েছিল একটা জিনিসই শেখাতে, সেটা হচ্ছে যে আমি বাড়ির বড় বউ, আমার থাকবে সমস্ত ক্ষমতা, আমি সকলকে পায়ের নিচে রাখবো, সংসারের চাবিকাঠি আমার হাতে থাকবে। কিন্তু তন্দ্রা সেনগুপ্ত কেন পারেনি সেটাই তন্দ্রা সেনগুপ্ত শিখিয়ে দিয়ে গেল দর্শক মহলকে, যে কখনোই নিজেকে একেবারে মাথা মনে করো না। তুমি যদি মনে করো যে আমি এই করব, আমি সেই করব, আমি ক্ষমতা পেলে সব বুঝে নেব, তাহলে সেটা তুমি ভুল ভাবছো। ক্ষমতা কখনো জোর করে পাওয়া যায় না, ক্ষমতা অর্জন করতে হয়, যেটা জবা সেনগুপ্ত করেছিল। এবং তাছাড়া আমি যেটা বলবো, কে আপন কে পর সিরিয়াল শেষ হয়ে গিয়ে কি সমস্যাটা হলো, সেটা হচ্ছে অনেক মা কাকিমারা দেখতে পাচ্ছিল না, ইচ্ছাকৃত কে আপন কে পর সিরিয়ালটাকে রাত 10:30 স্লটে পাঠিয়ে দেওয়া হলো। প্রথমত এটা একটা প্ল্যান এবং পলিটিক্স বলে এটা আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার মতামত, কারণ এই সিরিয়ালটা ছিল তো 7:30 স্লটে, একটা সময় স্টার জলসাকে যথেষ্ট টিআরপি দিয়েছে এবং নাম্বার 1 পজিশন তারা ধরে রেখেছিল। তো আস্তে আস্তে নতুন গজিয়ে উঠলো অনেক সিরিয়াল, তো সেইগুলোর জন্যে হঠাৎ করে কে আপন কে পর সিরিয়ালটাকে তার নিজের জায়গা ছেড়ে দিতে হলো, দিয়ে চলে যেতে হলো রাত 10:30 স্লটে। তবুও সকলে ভেবেছিল যে না ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এটা শীতকাল বন্ধু, তাই শীতকালে আমরা 9:30 বাজলেই মনে হয় যে উফ বাবা, একটু লেপের তলায় যাই না, আর ভালো লাগছে না, ধুর টিভির রিমোট কে বের করবে, হাত বের করে কম্বলের থেকে ঠান্ডা লাগবে না। তাই জন্যে আমরা কিন্তু টিভি ফিপি অত দেখতাম না, ফলে টিআরপি কিন্তু সঠিক পায়নি। হ্যাঁ, হয়তো আমরা রিপিট টেলিকাস্ট দেখেছি, কিন্তু আমরা কিন্তু অরিজিনাল টেলিকাস্ট দেখিনি, ফলে টিআরপি পায়নি। তখনই আমাদেরকে দেখিয়ে দেওয়া হলো যে সিরিয়ালের তেমন টিআরপি নেই, অনেক বছর ধরে চলছে, তাই সিরিয়াল থেকে বন্ধ করা হলো। তো কে আপন কে পর 2 যদি কেউ চাও তাহলে আমি বলবো যে না আসুক কে আপন কে পর 2, কারণ কে আপন কে পর 2 এলে আবারও অসম্মান ছাড়া তারা সম্মান পাবে না। कारण तादेरके जेमन आमरा कयेकजन मानुष सम्मान करेछि ठीक तेमनई कयेकजन मानुष एत परिमाणे अपमान करेछे जेगुलो एकेबारेई सह्य करा जाय ना। देखो एकटा जिनिस आमि प्रत्येकके बोलबो जे मजाटाके मजा भावे निते शेखो आर मजा करो तोमरा सबई ठीक आछे, किन्तु सिरियास भावे जखन काउके पार्सोनाल अटैक पर्यन्त पहुँचे जाओ एगुलो एकेबारे ठीक ना। हाँ एबार जेटा बोलबो सेटा होच्छे अनेक आर्टिस्ट एते काज करेछे एबं अनेक आर्टिस्ट आज के काज छाड़ा हलो तादेर हयतो नतून नतून काजेर दिक खुले जाबे तबुओ किन्तु तारा मिस करबे दार्शानी 2 एर ओई फ्लोरटाके जे फ्लोरे शुटिंग हयेछे के आपन के परेर। तार कारण ओई फ्लोरटाई हये गेछिलो तादेर घर, ওই ফ্লোরটাই হয়ে গিয়েছিল তাদের পরিবার। একে অপরের সাথে যেমন তারা আড্ডা দিয়েছে ঠিক তেমনই শাসন করেছে, একে অপরের বিপদে তারা পাশেও দাঁড়িয়েছে। আজ ভেঙে গেল সেই পরিবার। হয়তো এই ফিলিংসটা আমরা সাধারণ মানুষরা করতে পারবো না, কিন্তু তারাই করতে পারবে যারা ৪-৫ বছর ধরে সকাল থেকে রাত অবধি একসাথে একত্রিত হয়ে একটা কাজ করে গেছে। তারা হয়তো মুছতে পারবে না তাদের এই নামটা, আমরাও মুছতে পারবো না আমাদের মনের থেকে জবা, ইতু, কোয়েল, পরম, তিন্নি, তান্না আরও অনেকের নাম আমরা হয়তো মুছতে পারবো না, কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা মিস করব। আমরা হয়তো কিছুদিন পরেই চাইবো কে আপন কে পর 2 আসুক। আমি জানি না সত্যি কোনোদিনও কে আপন কে পর 2 আসবে কিনা, তবে এইটুকু বলবো যতটুকু সম্মান প্রাপ্য ছিল ততটুকু সম্মান পেল না শেষ বেলায় কে আপন কে পর। কে আপন কে পর ধারাবাহিকের কলাকুশলীদের সম্পর্কে যখন এত কিছুই বললাম তখন আরেকজনের সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে সুশান্ত দাস, যার প্রজেক্ট ছিল কে আপন কে পর। সুশান্ত দাস মানুষটা খুবই ভালো, কারণ তার কাছে যেই যায় তাকে যদি বলা হয় যে আমি কাজ চাই, আমার মধ্যে ট্যালেন্ট আছে এবং সে যদি দেখে যে হ্যাঁ সত্যিই তার মধ্যে ট্যালেন্ট আছে তাহলে কিন্তু কাজ না দিয়ে রাখে না, কখনো কাউকে ভাতে মারতে চায় না, কখনো কারোর পেমেন্ট নিয়েও সমস্যা করে না। তো শেষ আমি একটাই কথা বলবো, আমরা অনেক বড় একটা জিনিস তো হারালাম, মানে একটা পছন্দের সিরিয়ালকে যেমন হারালাম, স্টার জলসাও একটা সাংঘাতিক লস করলো যেটা স্টার জলসা এই মুহূর্তে হয়তো না বুঝলেও কিছুদিন পরে আশা করি বুঝতে পারবে। কারণ অসময়ের সাথীকে কখনোই দূরে ঠেলতে নেই, সুখের সময়ের সাথী সারা জীবন ওই সুখের সময়তেই থাকবে, দুঃখের সময় থাকবে না। কিন্তু তোমার দুঃখের সময় যে সাথী হবে সে কিন্তু সুখের সময় থাকতে চাইবে না, তাকে জোর করে রাখতে হবে। সে কিন্তু দুঃখের সময় তোমার হাতটা কখনোই ছেড়ে যাবে না, শক্ত করে ধরে রাখবে, যেটা ছিল কে আপন কে পর। কে আপন কে পর স্টার জলসার দুঃসময়েও স্টার জলসাকে টিআরপি দিয়েছে, কোনোদিনও স্টার জলসাকে পড়তে দেয়নি। নাম্বার 1 পজিশনে একমাত্র কে আপন কে পরই ছিল। পলিটিক্স করে তাকে ইচ্ছাকৃত সরিয়ে দেওয়া হলো, এটা একটা চূড়ান্ত নেপোটিজম, এটা একটা চূড়ান্ত পলিটিক্স। তো চলুক, অসুবিধা কোথায়, এখন সবাই আমরা লীলাবতী লীলাবতী আনন্দ করি, অন্তত একটা গান গাই লীলাবালি লীলাবালি। তো ব্যাপার হচ্ছে চলো নতুন সিরিয়াল যখন আসছে নতুন সিরিয়াল দেখার চেষ্টা করো, পুরনোকে এবার বিদায় দাও। 2020 সালে অনেক কিছুকে তো হারিয়েছো, তার সাথে এটাও মেনে নাও যে 2020 সাল আমাদের থেকে আমাদের পছন্দের সিরিয়াল কে আপন কে পরকে কিনে নিল। আর কিছু বলবো না, যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও ভালো লাগলো খারাপ লাগলো তোমাদের উপরে। নতুন নতুন সিরিয়ালের আপডেট পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।